জিআরএসের খামখেয়ালিপনায় রেগার মজুরির টাকা না পেয়ে পঞ্চায়েতের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল ক্ষুব্ধ রেগা শ্রমিকরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কৃষ্ণপুর এলাকার বিধায়ক ডাক্তার অতুল দেববর্মা। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত পূর্ব লক্ষ্মীপুর এডিসি ভিলেজের। শুক্রবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত পূর্ব লক্ষ্মীপুর এডিসি ভিলেজের জিআরএস কিশোর দেববর্মা সরকারি অনুমোদন ছাড়াই ছদিনের রেগার কাজ করিয়ে নেন। দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেলেও সেই কাজের এখনও পর্যন্ত কোন সরকারি অনুমোদন মেলেনি। সরকারি নিয়ম অনুযায়ী কাজ করার আগে অনুমোদন নিতে হয়, তারপর কাজ করাতে হয়। কাজ শেষ হয়ে যাওয়ার পর কোন অনুমোদন হয় না। কিন্তু জিআরএস কিশোর দেববর্মা কার কাছ থেকে অনুমতি পেয়ে কাজ করিয়েছেন তা নিয়ে এবার প্রশ্ন উঠছে। শুক্রবার এলাকার রেগার শ্রমিকরা পঞ্চায়েত কার্যালয়ে আসেন রেগার কাজের মাস্টার রোলে সই করার জন্য। তখন জিআরএস কে অফিস কার্যালয়ে পাওয়া যায়নি। একটি সূত্র মারফত জানা গেছে, বৃহস্পতিবার টিপ্রামথা দলের একাংশ কর্মী সমর্থকেরা পঞ্চায়েত কার্যালয় দখল করার উদ্দেশ্যে পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এরপরই মুঙ্গিয়াকামী ব্লকের বিডিও টিপ্রামথার জনাকয়েক কর্মী সমর্থকের নামে মুঙ্গিয়াকামী থানায় মামলাও দায়ের করেন। আর সেই কারণেই শুক্রবার পঞ্চায়েতের কোন কর্মচারী পঞ্চায়েতে আসেনি। ফলে রেগার শ্রমিকরা পঞ্চায়েত কার্যালয়ে কোন কর্মচারীকে না পেয়ে শুক্রবার পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। আর এই খবর পাওয়া মাত্রই এলাকার বিধায়ক ডাক্তার অতুল দেববর্মা ঘটনাস্থলে ছুটে যান। তিনি রেগা শ্রমিকদের সাথে কথা বলেন এবং সমস্ত বিষয় সম্পর্কে অবগত হন। রেগা শ্রমিকদের আশ্বস্ত করেন, শনিবার মুঙ্গিয়াকামী আরডি ব্লকের এলাকার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে পর্যালোচনার বৈঠক রয়েছে, সেখানেই এই বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। আমরা জানি না, আমরা তো লেবার লোক, জেরেস তারা কাম করায়, বিডিও নিজে এখানে আয়া কাজ করায় না, জেরেস তারা কাজ করায়, জেরেস তারা জানবো, জেরেস তারা গ্যাসের জিওটেকিং করছে, করার পরে কাজ টাজ হয়েছে, হওয়ার পরে এখন টিপ্রামথা লোক তারা দমকাইছে কালকে, এরপরে আমরা ডিমান্ডটা এখন পর্যন্ত মানে পিনাডো আইসে না, এমআর আইসে না, এখন পর্যন্ত সই করা হয়েছে না, এর লাগে আমরা আজকে সই দেওয়া না লাগে। যেমন আপনি এমএলএ যে সময় বিডিওর সময় কথা কইছে, বিডিও কইছে যে এই কাজে অ্যাপ্রুভাল এখন হয়েছে না, এটা তার ব্যাপার, এটা তো আমরা জানি না, আমরা তো কাজ করেন না লোক। আমরা তো কাজ করতে গিয়ে কইছে জের আছে। হ্যাঁ, নাম কি ওনার? জের আছে, নাম হচ্ছে কিশোর দেববর্মা। আই থিঙ্ক এখানে যারা ইনভলভ, যারা এই রেগার কাজ এবং রেগার মাস্টার এবং লোকাল যে লিডার আছে তারাই বলতে পারবে, কারণ আমি এখানে এসছি, জাস্ট অন দ্য ওয়ে ছিলাম, তো জানতে পারলাম এখানে একটু সমস্যাটা এটাই যতটুকু জানতে পারলাম। এখানে ওয়ার্ক ম্যান্ডেজ একটু জেনারেট যেটা হয়েছে তারা বলছে, কিন্তু ওদিকে বিডিওর সাথে কথা বলেছি, বিডিও বললো যে এটা এখনও অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়নি, বিনা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালই তারা কাজটা করিয়ে ফেলেছে ইন অ্যাডভান্স। এই নিয়ে ঝগড়া, কারণ এগুলি অ্যাডভান্স অ্যাপ্রুভাল পেতে হয়, এখন পোস্ট ডেটেড অ্যাপ্রুভাল করা যাবে না, সেটা হচ্ছে বিডিওর বক্তব্য। এবং তাদের বক্তব্য হচ্ছে যে কেউ নাকি বারবেলি বলেছিল, যে মৌখিকে বলেছিল যে এখানে ইয়ে করা হবে, জেনারেট হয়ে গেছে তো কাজ শুরু করে দেবে, সেই হিসেবে তারা কাজ শুরু করেছে। এখন দেখা যাক, কালকে আগামীকালকে আমাদের বিডিওর সাথে আমাদের মন্ত্রী আসছেন। শেষ পর্যন্ত ক্ষুব্ধ রেগা শ্রমিকরা বিকেল পর্যন্ত পঞ্চায়েত কার্যালয়ের তালা ঝুলিয়ে রাখে। তাদের বক্তব্য, পঞ্চায়েত কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সহ পঞ্চায়েতের আনুষাঙ্গিক জিনিসপত্রগুলো যাতে হারিয়ে না যায় সেই উদ্দেশ্যেই তারা তালা ঝুলিয়ে রেখেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।